সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন প্যাডান ছোয়ার। প্যাডান ছোয়ার দিয়ে আসলে আপনার যে স্টিচ করা যায়, আপনার লেজার পেস লাগানো যায়, ছোটোখাটো আর অনেক বিষয়ে কাজ করা যায়। আপনাদের কিছু প্রোগ্রাম আমরা দেখাচ্ছি। আসলে আপনারা প্রথমত যে স্টিচ বা অন্য কোনো প্রোগ্রামটা কিভাবে করবেন, প্রোগ্রাম করার নিয়ম, জাস্ট প্রথম আপনার ডিসপ্লেটা অন করার পরে কিভাবে আপনার প্রোগ্রাম মেশিনে সেট করবেন। আসলে মূলত আপনি যদি শুধু প্রোগ্রামটাই জানেন তাহলে সব কিছু করতে পারবেন আপনি, কারণ আপনার কোনো কিছু করলে প্রোগ্রামের মাধ্যমে করতে হবে। আর এখানে ম্যানুয়াল যে কাজ আছে, সুতা কাটা, এগুলো হচ্ছে আপনারা আদার্স মেশিনে যেভাবে করেন তাও একই নিয়ম। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসলে আমরা প্রোগ্রামটা কিভাবে করে যাচ্ছি। আপনি প্রথমত পজিশনটা করে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে পজিশনের, আপনি কোন পজিশনে রাখবেন, তারপরে আপনাকে ইন্টার দিতে হবে। পজিশনে রাখার পরে ইন্টার আসতে হবে। এভাবে করেন ইন্টার, ওই জায়গায় আসলো। এখন হচ্ছে আপনাকে প্রথমত এই জায়গার থেকে শুরু হবে, শুরু হইলে পরে আপনার কত স্টেজ যাবে। আমরা বেশিরভাগ 3.2 অথবা 3.5 ভিতরে রাখি, রাখে করার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা খেয়াল রাখুন তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আসলে দেখা যাচ্ছে আমাদের কথার সঙ্গে অনেক কিছু মিসিং হয়, এর সঙ্গে মেলে না। আপনারা খেয়াল করলে বা প্র্যাকটিক্যালে যখন মেলাবেন তখন আপনার খেয়াল আর প্র্যাকটিক্যাল দুইটাতে একসঙ্গে করতে পারবেন। ভালোভাবে বোঝার